চলা খুব কঠিন হয়ে পড়েছে, প্লাস আমরা স্কুল চালাতেও খুব অসুবিধা হয়ে পড়েছে। আমরা যদি অতি সত্ত্বর আমরা বেতন না পাই তাহলে আমরা অফিসে আমরা একত্রিত হয়েছি, অনেক দিদিমণি একত্রিত হয়েছে, প্রায় 500 মতো দিদিমণি আমরা অফিসে তালা দিয়েছি। যতক্ষণ আমরা এই বেতন না পাবো আমরা অফিসে আমরা তালা খুলবো না, প্লাস আমরা দীর্ঘক্ষণ পর্যন্ত আমরা এখানে বসে থাকবো। কয় মাসের বেতন আমরা এই বর্তমানে এই মাসে এক মাসের বেতনে আমরা আজ পর্যন্ত পাইনি, মানে গত মাসের বেতনটা? হ্যাঁ, বর্তমানে আমরা প্রত্যেক গত মাসের বেতনটা আমরা এই মাসে পাইনি, আর প্রতি মাসে যাতে আমরা এই বেতনটা পেয়ে যাই এই অথরিটির কাছে আমরা এই প্রার্থনা। দুঃখের ব্যাপার, আজকে 19 তারিখ, মে মাসের 19 তারিখ 2023, এখনো আমরা এই অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পারদের ভাতা অর্থাৎ বেতন অর্থাৎ সাম্মানিক দেওয়ার মতন আমাদের এখানে কোনো ফান্ড আছে নাই। আমি ডুম্বরনগর ICDS প্রজেক্টের একজন সুপারভাইজার, এখন আমাদের এখানে CDPO না থাকাতে আমি ইনচার্জ CDPO হিসাবে কাজ করছি।